হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমরা ফেসবুক পেজ এবং প্রোফাইলে গ্রো অ্যাট রিস্ক প্রবলেমটি ফেস করতেছি। সো এই গ্রো অ্যাট রিস্ক এই প্রবলেমটি কেন আসে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে, এই সমস্যাটি কীভাবে রিমুভ করতে পারি, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পেজ প্রোফাইলের রিকমেন্ডেশনের এখানে এই গ্রো অ্যাট রিস্কটি চলে আসতেছে। এই যে প্রবলেমটি রয়েছে এটা কীভাবে আমরা সলভ করতে পারি, এটি যে বিস্তারিত জানতে পারবেন। আপনার যদি প্রোফাইলে এই গ্রো অ্যাট রিস্কটি আসে কীভাবে আপনি রিমুভ করতে পারেন, সকল বিস্তারিত জানতে পারবেন স্যার এই ভিডিওটি থেকে। সো আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তো ভিডিওটি শুরু করা যাক। ওয়াল রাইট গাইজ, প্রথমে আমরা যদি এখান থেকে ফেসবুকটি ওপেন করে দিই, অ্যান্ড ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে দিলাম। ওপেন করে দেবো, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক দেব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর নিচ দিকে একটু স্ক্রল ডাউন করবো, অ্যান্ড এখান থেকে পেজ রিকমেন্ডেশনে যাবো। সো এখান থেকে আমরা পেজ রিকমেন্ডেশনের ক্ষেত্রেও বেশিরভাগ আসে না, বাট আপনি এটা চলে আসা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। প্রোফাইলে কোন ভুল করলে আপনার গ্রো অ্যাট রিস্ক চলে আসবে সকল বিস্তারিত জানতে পারবেন। আর এখান থেকে আপনারা যে সকল প্রবলেমটি দেখতে পাচ্ছেন আমার পেজের ক্ষেত্রে, এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ, মানে এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট, মানে আমাদের পেজে ফ্ল্যাগ কন্টেন্ট ধরা দিয়েছি। এভাবে আপনার হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রেও দেখা দেবে। সো কী কী কন্টেন্টগুলো আপলোড করলে আপনার এরকম সমস্যা দেখা দেবে সকল বিস্তারিত বলবো। প্রথমে আমরা যদি এখান থেকে রিভিউ অ্যান্ড কন্টেন্টে যাই, তাহলে এখান থেকে দেখতে পারবো আমরা রিভিউ কন্টেন্টে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মানে একটা পেজের যে ভিডিওটি রয়েছে ভিডিওতে একটা সমস্যা, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছেন আমি একটা দিয়ে দিয়েছিলাম, এখান থেকে আমি কিছু লিখেছিলাম, ভয়ের কথা লিখেছিলাম, ঠিক আছে। সে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি হুজুর ভয় পাইছে, এর ফলে কী হয়েছে, আমি রিল ভিডিওটা আপলোড করেছি। এখন এই যে লেখাটা আমি লিখেছি এর ফলে কী হয়েছে, এটাতে আমার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে, এরকম কিছু বলতেছে, মানে এই সকল পোস্ট আমাকে করা যাবে না, অ্যান্ড আমাকে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনি যদি দেখেন আপনার ভিডিওতে সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি কোনো জায়গায় সমস্যা আসছে টাইটেল নাকি ভিডিওর ভিতরে, যদি টাইটেলের সমস্যা থাকে বা ভিডিওর ভিতরে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইটা ডিলিট করতে হবে। আর যদি টাইটেলের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি টাইটেল আপনার চেঞ্জ করলে হয়ে যাবে। সো আমি ভিডিওর ভিতরে যা বলেছিলাম এখানে টাইটেলও তাই বলেছিলাম, এর জন্য আমাকে ভিডিওটি ডিলিট করতে হবে। সেখান থেকে আমরা এটাতে যাবো, যার পরে এখানে টেক্স দেখতে পাচ্ছেন, টেক অ্যাকশনে ক্লিক দেবো, এরপর আমরা ডিলিট পোস্টে ক্লিক দেবো, অ্যান্ড ডিলিটে ক্লিক দেবো। সো আমাদের এই ডিলিটে ক্লিক দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আপনার যদি প্রোফাইলে দেখেন গ্রো অ্যাট রিস্ক চলে আসছে, তাহলে এখান থেকে সেম প্রসেসে এখানে আসবেন। আসার পরে এই যে সমস্যাটি আছে না এটা দেখবেন আসছে নাকি, এখান থেকে রিভিউ কন্টেন্টে ক্লিক দিবেন, রিভিউ পোস্টে যে কোনো কিছু, আপনি পোস্ট করলে পোস্টে আসবেন, কমেন্ট করলে কমেন্ট, ঠিক আছে। আপনি যদি পোস্ট বা ভিডিও যেটাই পোস্ট করেন হবে পোস্টের দ্বারা যদি আপনি রিমুভ করে দেয় ফেসবুক নিজেই, সেক্ষেত্রে আপনাকে গ্রো অ্যাট রিস্ক চলে আসবে, ঠিক আছে। এক্ষেত্রে কী করতে হবে, আপনি কিন্তু ফেসবুক করে নিজেই আপনাকে যে ভিডিও বা পোস্টটি রয়েছে সেটা কিন্তু ডিলিট করেছে, আপনি ডিলিট করতে পারবেন না। আর যদি ডিলিট করে না দেয় সেক্ষেত্রে আপনাকে ডিলিট করতে হবে। এরপরে অনেকে বলেন যে রিপোর্ট করি আমরা তাও আমাদের সমস্যার সমাধান হয় না, আমি বলবো যে রিপোর্ট করলে সমস্যার সমাধান হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওতে আপনার সমস্যা বা কোন কোন পোস্টে সমস্যা। আপনি প্রোফাইলটা ঘেটে দেখবেন, কোনো কিছুতে সমস্যা দেখলে সেটা ডিলিট করবেন প্রথমে, ডিলিট করার পরে আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে এবং রিপোর্ট করতে হবে। সো আপনি 72 ঘন্টা পর পর রিপোর্ট করবেন, অ্যান্ড এখান থেকে এখানে আসবেন। আসার পরে পেজ রিকমেন্ডেশনে যাবেন, এখানে আসার পরে প্রোফাইল রিকমেন্ডেশন যাই হয় না কেন এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে এখান থেকে যাবেন, থ্রিডটে ক্লিক দিবেন, রিপোর্টের প্রবলেমে যাবেন। সো এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে রিপোর্টের প্রবলেমে যাবেন, অ্যান্ড এখান থেকে কন্টিনিউ এই রিপোর্টে ক্লিক দিবেন, অ্যান্ড এখান থেকে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনার প্রথমটা সিলেক্ট করে দেবেন, সব প্রথমে যখন চুজ করে দেবেন তারপরে আপনাকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, আপনার পেজ না প্রোফাইলের সমস্যা সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। যে আমার যে পেজেতে সমস্যা এই পেজেতে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। এখান থেকে আমার পেজের সমস্যা সেখানে পেজ সিলেক্ট করলাম, প্রোফাইলে হলে প্রোফাইলে সিলেক্ট করবেন। বেশিরভাগ এখন আপনার হচ্ছে ফেসবুক প্রোফাইল বা আইডির ক্ষেত্রে কিন্তু গ্রো অ্যাট রিস্ক চলে আসতেছে। সো আপনি এখানে প্রোফাইলটি খুঁজে বের করে সিলেক্ট করে দেবেন, দেন এখান থেকে বিস্তারিত লিখবেন, আর এখানে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন। সো বিস্তারিত লিখবেন কীভাবে সেটা বলি, সো আপনাদের নিজেদের মন মতো লিখবেন। আপনি যে সকল কমিউনিটি গাইডলাইন ভঙ্গজুল করে থাকেন বা আপনার ভিডিও বা পোস্ট বা কমেন্টের ভেতরে কোনো যদি গালাগালি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দেবে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি ভুল করে থাকেন, আপনি নিজে একটু ট্রাই করবেন, আপনি যদি নিজে খুঁজে বের করবেন, আপনি যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে ভুল স্বীকার করবেন, ঠিক আছে। আর যদি ভুল না করে থাকেন সেক্ষেত্রে আপনি ফেসবুককে বোঝাবেন যে আপনি কোনো ভুল করেন না, এটা আপনাদের কোনো একটা ভুল ধারণা বা কোনো ভুল সিদ্ধান্তের জন্য আমার এইরকম সমস্যা হয়েছে। সো এখানে কীভাবে লিখবেন, এখানে ইংরেজিতে বাংলাতে লিখবেন, এখান থেকে ইংরেজি ট্রান্সলেট করবেন, এখান থেকে বাংলা টু ইংলিশ লিখবেন ক্রোম ব্রাউজারে এসে, তাহলে এখান থেকে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনার বাংলাতে লিখবেন, ইংরেজিতে পেয়ে যাবেন। আমি এক টেক্সট দিলাম না, কারণ আমি যদি লিখে দিই এক টেক্সট সবাই যদি ইউজ করে সেক্ষেত্রে প্রবলেমটি সলভ হবে না, তার জন্য আমি বলতেছি। সো এখানে লিখতে পারেন, প্রিয় ফেসবুক টিম, আমার এই সমস্যা, যে
যে সকল সমস্যা আপনি ফেস করতেছেন সেই সকল সমস্যার সম্মুখে লিখবেন আপনার এখান থেকে, ঠিক আছে। দেন পরবর্তী লাস্ট দিকে লিখে দেবে থ্যাংক ইউ, এটা লিখে দেবেন। এইভাবে আপনি লিখবেন, লিখে নিজেদের মতো লিখে আপনি এখানে টেক্সটগুলো দিয়ে সাবমিট করে দেবেন। এরপরে বলি কী কারণে এই সকল আসে। আপনি যদি কোনো কারো পোস্টে গিয়ে কাউকে মারার হুমকি দেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি আসবে, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি একটা কাজ করেন, আপনি পোস্টে যদি গালাগালি করেন বা আতঙ্ক কিছু পোস্ট করে থাকেন যা দেখে মানুষ ভয় পাবে, এরকম পোস্ট করলে কিন্তু এই সমস্যাটি চলে আসবে। আপনি যদি 18+ ভিডিও বা কোনো প্রকার ক্লিপ যদি আপলোড করে থাকেন, রিল ভিডিও 18+, ঠিক আছে, তাহলে এই সমস্যাটি আসবে। আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং পোস্ট করতে হবে। আপনি যদি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে থাকেন বা না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে সমস্যাটি আসবে আপনার পেজ বা প্রোফাইলে। অবশ্যই আপনাকে ফেসবুক কমিউনিটি গাইডলাইন নিয়মিত মানতে হবে। এবং আপনি দেখবেন অনেকেই রয়েছে যারা কিনা অনেক কিছু মানে রক্ত মাখা কোনো কিছু মানে গরু জবাই করে এরকম কিছু আপনার রক্ত রক্তাক্ত রাস্তায় এরকম ফুটেজ আপলোড করে থাকে, এর ফলেও কিন্তু এই সমস্যাটি দেখা দেবে। সো আশা করি ভালো করে বোঝাতে পেরেছি কোন কোন কমন সমস্যাগুলো আছে, যেগুলো সেই সকল সমস্যা আমি আপনার সাথে তুলে ধরলাম। এই সকল সমস্যা যদি আপনারা ফেস করেন এবং এই সকল সমস্যার যদি সম্মুখীন হবেন, তো এইভাবে যদি আপলোড করে থাকেন পোস্ট বা আপনি যদি বেশিরভাগ আপনার আরেকটা সমস্যা ফেস করতে, কমেন্টে আমরা কিন্তু গালাগালি করি অন্যজনকে, এক অপরকে হুমকি দিই, এই সকল করাও যাবে না, ঠিক আছে। অবশ্যই আপনি ভালোভাবে পোস্ট করবেন এবং পোস্টের ক্ষেত্রেও আমরা কিন্তু অন্যের কপি মানে অন্যের ফুটেজ কপি করি বা অন্যের টেক্সট কপি থাকি, এরকম কিছু করা যাবে না। সো আবারও বলতেছি আপনারা যে রিপোর্টিং করতেছেন, রিপোর্ট করার পাশাপাশি আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। অনেকেই বলে যে আমরা রিপোর্ট করতেছি প্রচুর কিন্তু আমার সমস্যার সমাধান না, শুধু রিপোর্ট করলে হবে না, আপনাকে কন্টিনিউ লাইভ করতে হবে। প্রতিদিন 2-3 করে লাইভ করবেন, 1.5-2 ঘন্টা 3 ঘন্টা যত পারেন বেশি লাইভ করবেন, ঠিক আছে, যত ঘন্টা পারেন বেশি লাইভ করবেন। সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাকানটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।